এভরিওয়ান, সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। সেদিন সকাল সকাল বেরিয়ে পড়েছিলাম বাইরে, গেছিলাম একটা মিক্সি কিনতে। অনেকদিন ধরে প্ল্যানিং হচ্ছিল, কিছুদিন আগে গিয়ে দোকানেও দেখেছিলাম, কিন্তু কোনটা নেব সেটা ডিসাইড করতে পারিনি। আর ঠিক করতে পারছিলাম না অনলাইন থেকে নিব নাকি অফলাইন থেকে। তো যাই হোক, বাড়িতে ঠিক হলো যে অনলাইনে থেকে অফলাইনে নেওয়াটাই বেটার হবে সামনে দেখে, তাই জন্যই আমরা নিয়ে নিলাম এই মিক্সিটা। পরে তোমাদেরকে ভালো করে এটা আমি ডিটেলসে দেখাবো একদিন। 2000 years later. Hello everyone, আজকে আমি এসেছি উমাদের কাছে। আমি ছোট থেকে এখানেই আসি, তো আমি সাধারণত আইব্রো থ্রেডিং করাতেই আসি। তো সেগুলো মানে আমাকে কিছু বলতে হয় না কিভাবে করতে হবে, যদিও আমার আইব্রো নেই। তো চলো উমাদিকে একবার দেখিয়ে দিচ্ছি। যারা চাচরে লোকালে আছো সবাই তো চেনো, আর নতুন করে বলার আমার কিছু নেই। তো তোমরা উমাদির কাছে আসবে, যার যেটা করার একটু ফোন করে নিবে, ফোন করে চলে আসবে, ঠিক আছে? পার্লার থেকে ফেরার পথে দেখা হয়ে গেল শুভর সাথে, আর এখানে অনেক গাছের দোকান ছিল। আর এটা হচ্ছে লজ্জাবতী ফুলের গাছ, যেখানে আমরা হাত দিয়ে দেখছিলাম যে সত্যি সত্যি পাতাটা গুটিয়ে যায় কিনা। ছোটোবেলায় কিন্তু খুব পড়েছিলাম কোন গাছের পাতা ছুলে গুটিয়ে যায় লজ্জাবতী। তো দেখো, এখানেও কিন্তু কিছুক্ষণ পরে সেটাই হবে। গাছের দোকানে গেছিলাম মেনলি হচ্ছে গ্যাঁদা গাছ কিনতে। অনেকদিন ধরে আমি বলে রেখেছিলাম, আনছিল না, সেদিন ফাইনালি দেখে অলরেডি ঢুকে পড়েছিলাম। তো নিয়ে নিলাম এই দুটো গ্যাঁদা গাছ। গাছের দোকানের পাশেই ছিল এই আখের রসের দোকান, তো এখান থেকে আমি খেয়ে নিলাম আখের রস। শুভ অতটা পছন্দ করে না বলে খাইনি। তো যাই হোক, আমি তো অত বড় গ্লাস খেতে পারবো না, বললাম যে 10 টাকার একটা গ্লাস দাও। তো এখানে আমি 10 টাকার একটা গ্লাস নিয়ে নিয়েছি আর মনের সুখে খাচ্ছি আখের রস। ছোটো থেকে বলতে গেলে এটা আমার দারুণ লাগে। বাড়িতে এসে হয়ে গেছিলাম অনেক ব্যস্ত। এই যে এতগুলো আইটেম দেখতে পাচ্ছ, এগুলো সব ছিল আজকের অর্ডারে। তো চলো তোমাদেরকেও দেখিয়ে দিলাম। বিকেলের দিকে গেছিলাম হচ্ছে পীর বাবার কাছে, ওখানে দিয়ে দিলাম পুজো। মামার বাড়ি গেছিলাম, তো ভাবলাম যে পীর বাবার কাছেও যাই। তো আমি আর টুস্কি মিলেই গেছিলাম, আর এখানে কিন্তু প্রচুর মানুষের ভিড় হয়। ছোটোবেলা থেকে আমরা এখানে ছিল, শুধু লুচি না, এর সাথে আর অনেক কিছু ছিল। তো এখানে টুস্কি একদম চলে এসেছে ভাজার জন্য রেডি শেডি হয়ে। যাই হোক, এখানে কিন্তু যে একটা লুচি দেখছো সেটাকেই ও ওলট পালট করে ভেজেছিল, এগুলো কিন্তু ভাজেনি। আর শুধু লুচি না, লুচির সাথে কিন্তু পায়েসও ছিল, তার সাথে ছিল ঘুগনি। আর আমি তো বলেছিলাম সবাইকে এইভাবেই খেতে দেওয়া হয় একসাথে। তো দেখো, এখানে সব ভাই বোনরা মিলে বসেছে আর সবার খাবারগুলো এখানে বেড়ে দিচ্ছে মামি। তো এখানে সবাই মিলে বসে পড়েছে, আমার পেটটা একটু ভরা ছিল তাই জন্য একটু পরেই খাবো। আর এই যে এখানে পাপাইও বসে আছে আমার সাথে, ওইও একটু পরে খাবে। আর এই যে যেখানে দিদাও আছে, দিদাও পরেই খাবে। এই যে এটা হচ্ছে শুভ, শুভ গেছিলো, আর এই যে ওকেও এখন দিয়ে দেওয়া হলো। অনেকটাই হয়ে গেছিলো লেট, এখন আমরা বেরিয়ে পড়ছি। তো চলো আজকে ব্লগটা আমি এখানে শেষ করছি। ব্লগটা কেমন লাগলো অবশ্যই কিন্তু জানাতে হবে, আর যদি ভালো লাগে তবে কিন্তু লাইক কমেন্ট করে দিও। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আজকের জন্য টাটা।